নমস্কার, আমি শুভারুণ বোস। আর আজকের লাইফটা আমি করছি একটা স্পেশাল কারণে। লাইফে কিছু মানুষ অ্যাড হয়ে গেলে লাইফটা তো স্টার্ট করবই, তবে তার মধ্যে আমি কিছুটা কথা বলতে থাকি। আজকের লাইফটা করবার কারণটা একটু আলাদা। স্ক্রিনটা খুব ছোট দেখাচ্ছে আমাকে। শৈলীতি বলছেন চলে এসেছি, হাই, নাইস টু সি ইউ আফটার লং টাইম। সঙ্গীতা মুখার্জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার একটু লং টাইম পরে পরে আসা হয় তা বটে। আমাকে কাইন্ডলি জানাবেন একটু যে আওয়াজটা শোনা যাচ্ছে কি না। আর শ্রী আশেন গুপ্তা, ভালো আছিস? আমাকে একটু জানাবেন যে লাইভটা শোনা যাচ্ছে কি না, আওয়াজটা ঠিকঠাক আসছে কি না। তাহলে আমি তো বেশিক্ষণ লাইভে থাকবো না, অল্প সময়ই থাকবো। যেমনটা আমি বলে থাকি যে লোপামুদ্রা, হাই, হ্যাঁ, থ্যাংক ইউ, অল ক্লিয়ার। সঙ্গীতা ম্যাডাম বলছেন অল ক্লিয়ার। তাহলে আমি স্টার্ট করছি। আসলে আজকের লাইভটা একটা বিশেষ কারণে। আমি এতদিন আপনাদেরকে বলেছিলাম সকলকেই যে অল ইজ ওকে, ওকে, থ্যাংক ইউ, যে ভূত নিয়ে বা ভূতের গল্প নিয়ে, মানে ঠিক আই ডো নট লাইক দ্য টার্ম ভূত, সেভাবে বলতে গেলে অতিজাগতিক কিছু নিয়ে আছে কি নেই, এইটা নিয়ে যদি আমি ভাবনা চিন্তা যখনই করেছি, আমার কাছে এটা রিসার্চ হিসেবেই উঠে এসছে যে আদতে আছে কি না, জানা সম্ভব কি না। এতদিন রিসার্চ করে আজকে একটা মজার ঘটনা বলবো আমি। আমি গোড়া থেকে শুরু করি। সকলের কাছে যারা আমাকে গল্প পাঠিয়েছেন, অনেকেই আমাকে গল্প পাঠান তাদের গল্প বলবার জন্যে, এবং আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি তাদের কাছে করজোড়ে যে আমি আপনাদের গল্প বলে শোনাতে পারি না, কারণ আমার মানে আমি সঠিক অভিব্যক্তিটা হয়তো আনতে পারবো না, কোথাও হয়তো মিস রিপ্রেজেন্টেশন হয়ে যাবে, সেই জন্য আমি করতে পারি না অত ভালো করে। আমি নিজেরই কথা বলবো, আজকেও তাই বলবো। আজকে আমি বলবো যে মায়ংয়েরই একটা গল্প বলবো, আমি যখন আসামে ছিলাম সেই সময়ের, এবং আমার রিসার্চের অন্তর্ভুক্ত একটা গল্প, যেটা আমি নিজে ফিল করেছি, ফেস করেছি। তারও আগে আমি এটা জানিয়ে রেখে দিই যে আজকে সত্যি ভূতের গল্পে আমি একটা মিথ্যে গল্প বলতে চলেছি, মিথ্যে ভূতের গল্প বলতে চলেছি। কারণ দেখুন, সত্যিটা তো আপেক্ষিক, এবং কোনটা কার কাছে সত্যি, কোনটা কার কাছে মিথ্যে, এটা তার উপরেই নির্ভর করে। আমার কাছে এটা মিথ্যা, তার কারণ আমি মানতে নারাজ, এবং আমার মনে হয় যে যা কিছু আমি অনুভব করেছি, যে অনুভবটা আমার কাছে অনুভূত হয়েছে, যে স্পর্শটা আমি পেয়েছি, বা যা আমি ভেবেছি, সেই সমস্তটা আমার মস্তিষ্ক উদ্ধৃত বলেই আমার মনে হয়। কাজেই এটা হয়তো মিথ্যা, হয়তো আমার মাথা তৈরি করেছে, কারণ তা যদি না হয়, এটা যদি সত্যি হয়, তাহলে পৃথিবীতে কিছু এরকম একটা আছে যেটা আমাদের অনুধাবনার বাইরে। এটা যদি সত্যি হয়, এটা যারা সত্যি ভাববেন তারা এটা ধরতে পারেন, আমার একটা দীর্ঘকালীন রিসার্চের ফল অনুযায়ী আমি এই গল্পটা আজকে বলবো, এবং তারা ভাবতে পারেন যে আমার ওই অনুভূতিটা যদি সত্যি হয়, তাহলে পৃথিবীতে অতিজাগতিক কিছু আছে। এবং যারা ভাববেন যে আমার ওই অনুভূতিটা মিথ্যা, তারা আরও রিসার্চ করতে পারেন। আমি নিজে ভাবি যে আমার অনুভূতিটা মিথ্যা, আমার মাথা থেকে কোনো কারণে, হয়তো কোনো স্ট্রেস ছিল বা কিছু ছিল, সেই কারণে আমি হয়তো ওটা ফিল করেছি। আজকে আমি সেই গল্পটাই বলবো, মায়ামের গল্প, এবং আমার এই মাদুলিটা
আমি হাতে কোনোদিনও কোনো আংটি পরি না, কিছু পরি না, এবং আমি কখনোই পরিনি, কখনো দরকার মনে করিনি, প্রয়োজন মনে করিনি। কিন্তু এই মাদুলিটা আমাকে নিতে হয়েছে, তার কারণটা আমি আজকে বলবো। রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের মালা একটি আমাকে ধারণ করতে হয়েছে, তারও কারণ আমি বলবো। এবং রুদ্রাক্ষ সত্যিই একটি অসাধারণ জিনিস। শিবের চোখের জল তাই হলো রুদ্রাক্ষ বলে আমরা জানি। সেটি একটি অসাধারণ জিনিস, তার ক্ষমতা অসাধারণ। আজকে মায়ঙের সেই গল্পটাই স্টার্ট করছি। আপনারা সবাই জানেন যে আমি, আচ্ছা আমি মেসেজগুলো এই মুহূর্তে আর দেখছি না, তো হ্যাঁ হাই মিষ্টি পলাশ, হাই ভাই, কিছু মনে করো না, আমি মেসেজগুলো দেখছি না, আমি স্ট্রেট গল্পটায় চলে আসছি এবারে। তারপরে যদি কিছু প্রশ্ন কেউ করেন আমাকে, করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আমার সাধ্যে কুলায়। হ্যাঁ, বেশি সময় নেব না, শুরু করছি মায়ঙের সেই পর্ব যেটা আমার জীবনের হয়তো ভূত খোঁজার অন্তিম পর্ব। আমি আর ওই পথে যাচ্ছি না, এবং তারও মানে যাই হোক, স্টার্ট করা যাক। এই যে হাতের মাদুলিটা আগে দেখিয়ে নিলাম, তার কারণটাই আসছি এবারে। হয় কি, আপনারা জানেন যে আমি এটা নিয়ে রিসার্চ করছি অনেক দিন ধরে। মা আমি অনেকবার গিয়েছি, অনেক রকমের তন্ত্র মন্ত্র তান্ত্রিকদের সঙ্গে কথা বলেছি, এবং এমন এমন কিছু কাজ করেছি মানে যেগুলো হয়তো সরকারের কাছে ইল্লিগালও হতে পারে, যদিও তাতে আমার কোনো শাস্তি হবে না, কারণ কাজটা আমি সম্পন্ন করতে পারিনি। যেমন সজারুর কাঁটা জোগাড় করতে গেছিলাম, পারিনি। অরুণাচল প্রদেশে প্রচুর পাওয়া যায়, মানে কি মাঠে ঘাটে পড়ে থাকে, অত্যন্ত বিষাক্ত হয়, এবং যদি সজারু মারা যায় কোনো ন্যাচারাল কোনো কারণে বা অন্য কোনো কারণে, যদি সজারু মারা যায় তাদের কাঁটাগুলো অনেক সময় ওই গ্রামবাসীরা ঝাড়ে বা কেটে ফেলে, কেটে ফেলে সজারুটাকে খায়, কাঁটাগুলো পড়ে থাকে। তো সেই কাঁটাটাকে এনে অনেক রকমের তন্ত্রমন্ত্র এরকম নানান রকমের কাজ হয়। তো এইসব বদমাইশি করতে গেছিলাম, সফল হইনি। এরপরে কি হয়, আমাদের এটা হচ্ছে গত বছর মানে 2021-এ, এই রিসেন্টলি বলা চলে, কালী পুজো হলো। কালী পুজোর যে অমাবস্যা, সেই অমাবস্যা তো অত্যন্ত জাগ্রত, আমরা সবাই জানি। সেই অমাবস্যায় মায়ঙে একটা বিশেষ অনুষ্ঠান হয়, সব চর্চা আছে, আরও নানান রকমের তন্ত্রবিদ্যা আছে, যেরকম যেগুলো করা হয়, যেগুলোর আলোচনার মধ্যে যাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না, কিন্তু এটা সব চর্চা করা হয়, এবং সেই সব চর্চাটা আমার খুব দেখার ইচ্ছা ছিল। আমার একটা বন্ধুবান্ধবদের আমাদের একটা টিম ছিল, সেই টিমটা মিলে আমরা ঠিক করি। আমরা অনেক জায়গাতেই গিয়েছিলাম, অনেক ভূত দেখার চেষ্টা করেছি, ভূত ধরার চেষ্টা করেছি, অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করেছি। সেই টিমের মধ্যে একজন ডক্টর ছিলেন, অ্যাসামিজ, একজন জ্যোতিষ ছিলেন, তিনিও অ্যাসামিজ বাঙালি, আমি ছিলাম, আমার আর এক বন্ধু ছিল, সেও আমার মতো উৎসুক, কিচ্ছু জানি না, আমরা দুজনে নভিস। তো এরকম আমরা চার পাঁচজন মিলে একটা দল গঠিত হয়েছিল। আমরা আগেও মায়ং ভিজিট করেছি এবং পরেও মায়ং ভিজিট করেছি, এবং এই দিনটাতেও মায়ং ভিজিট করতে গেছিলাম, দিনে নয় রাত্রে, রাত ওই 11:30 পর থেকেই এই সমস্ত চর্চা আয়োজন স্টার্ট হয়ে যায়। আগে এর আগের লাইভে আমি বলেছিলাম সেখানে কি কি হয়, ওই কিছু জিনিস মণ্ডপ বানানো হয়, কোনো আত্মাকে আহ্বান করা হয়, সব চর্চা যখন হয় তখন সেটা খুব গহীন রাতের দিকে হয়, এবং কিন্তু মায়ঙের ওপেন স্পেসে হয় না। মায়ং জায়গাটা কীরকম, আসাম থেকে 40 মিনিটের পথ পবিতরা রিজার্ভ, ওটা হচ্ছে রাইনো রিজার্ভ। পবিতরা রিজার্ভের দিকে যেতে গেলে পবিতরার আগে পরে মায়ং, আর মায়ং হচ্ছে রাস্তার দুধারেই, মানে পাকা রাস্তা চলে গেছে দুদিকে মায়ং। তো রোড সাইড যে ভিউগুলো আছে ওগুলো খুব সুন্দর, কিন্তু ভেতরের দিকে যখন যাওয়া হয়, যখন ভেতরের দিকে মানুষ ঢোকে একটু একটু করে, তখন রূপটা আস্তে আস্তে চেঞ্জ হয় মায়ঙের। তো এই যে চর্চাগুলো, এই চর্চাগুলো মায়ঙের ভেতরের দিকেই হয়। যথারীতি আমরা পৌঁছে যাই সেই রাত্রেবেলায়, বেশ গ্রামের অনেকটা ভেতরে, এবং আমাদেরকে এর আগে যাদের নাম নিয়েছিলাম সেই
ডেকাবাবু ছিলেন তার মধ্যে, তারা একটা অনুষ্ঠান করে দেখান। অনুষ্ঠানটা ইনডেপথ আমি আর বলতে চাইছি না, খুবই মানে কি বলবো, হৃদয়স্পর্শী যাকে বলে তাই। ইট ইনক্লুডস ডেড বডিজ, মানে বডিজ না বডি, ওয়ান ডেড বডি সব চর্চা বলা হয়, এবং তার উপরে ধ্যান করা, আশেপাশে আগুন জ্বালিয়ে ইয়ে করা, এবং আহ্বান করা হয় কোনো আত্মাকে বা কোনো উপদেবতাকে আহ্বান করা হয়। প্রচুর রকমের কর্ণকুহকি জাতীয় অনেক পিশাচতন্ত্র আছে, এরকম কিছু প্র্যাকটিস করা হয় সেখানে। তা আমরা সেটা দেখতে গেছিলাম যে কি হয়, আসলে কিছু হয় না, পুরোটাই ঢপ, পুরোটাই মিথ্যা, এটাই আমাদের জানার বিষয়, আর কিচ্ছু না। অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্যাট, আমাদের আর কোনো ইয়ে নেই যে কিছু হয়, সবটা উঠে বসে কি না, কোনো অন্য কোনো ম্যাজিক হয় কি না, বা কারুর মধ্যে আত্মা চলে আসে এবং সে অন্য কোনো গলায় কথা বলে কি না, এরকম কিছু একটা আমাদের দেখার আশা ছিল, ভেবেছিলাম দেখতে পাবো, এইটার জন্যই আমরা গিয়েছিলাম। আমরা সবাই মোটামুটি 11:30 নাগাদ সেখানে পৌঁছে যাই এবং নিয়মবিধি মেনে মাছ, তারপরে নানান জিনিসের মণ্ড এরকম সাজিয়ে সাজিয়ে পুজো টুজো স্টার্ট হয়, এবং সেই পুজো মোটামুটি 11:45 অবধি আমরা বসে বসে দেখি, এবং যতই রাত বাড়ে ততই পুজোর ইন্টেন্সিটি বাড়ে, আগুনের আঁচ বাড়ে, কখনো কমে। হ্যাঁ, একটা সুন্দর একটা পরিবেশ, কিন্তু কিছু দেখতে পাই না আমরা, যে কোনো কোনো আত্মা এলো সবের ভেতরে, বা মানুষের ভেতরে কোনো আত্মা এলো, কেউ অন্য ভয়েসে কথা বলতে আরম্ভ করলো, বা কিছু একটা অতিজাগতিক কিছু হলো, এরকম আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই পুজোটা চলবে 3:30 বা 4:45 অবধি, যখন সূর্যের প্রথম প্রকাশ আসে সেই সময়ই তার 5-10 মিনিটের মধ্যে পুজোটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে ওদের রিচুয়াল, টোটাল রিচুয়াল। তা আমরা একদম বোর্ড হয়ে যাই, এ মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে পুজো দেখে চলেছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না, কোনো অতিজাগতিক কিছু হচ্ছেই না, আমরা একদম রীতিমতো বোর্ড হয়ে যাই। হয়ে গিয়ে আমরা ঠিক করি যে আমরা থাকবো না, আমরা দেখবো না, ওর মধ্যেই উঠে যাই। ওরা তো মত্ত ইয়েতে পুজো করে চলেছে, আমাদের দেখে কেউ নজরও দেয়নি, আমরা ওখান থেকে উঠে চলে আসি এবং বেরিয়ে রাত্রেবেলায় ওই রাস্তা, অপূর্ব রাস্তা, রাত্রেবেলায় ফাঁকাই থাকে, পাহাড়ি রাস্তা, আসতেও খুব মজা লাগে। আমরা গাড়ি নিয়ে, বাইক নিয়ে যে যেরকম গেছিলাম সবাই মিলে আবার ফিরে আসি যে যার বাড়িতে, এবং ভালোই কেটে যায় দিনটা। এরকম কেটে যাওয়ার পর যে যার নিজের ন্যাচারাল লাইফে ফিরে আসি, যে যার কাজে যাই, এবং সবাই মিলে মাঝে মধ্যে জড়সড়ো হলেই, এক জায়গায় হলেই আমরা ঠাট্টাই আর কি করি, সব ভুলভাল কোনো মানে নেই, অকারণ যত রাজ্যের গল্প বুজরুকি এইসব আমরা করে চলেছি, ঠাট্টাই আর কি করে চলেছি। ডেকাবাবুর সঙ্গে আর কোনোদিনও কথাও বলিনি তারপরে বা কিছু এই এই জিনিস নিয়ে। এরপর একবার কি হয়, আমার সাথে একটা ঘটনা ঘটে। সে ঘটনাটা হয় কি, আমি যেখানে যে অফিসে চাকরি করি সেই অফিসের কিছু কাগজপত্র আমাকে অন্য একটা জায়গায় পৌঁছে দিয়ে আসতে হয় এবং সন্ধ্যা হয়ে যায়। মানে এই ধরুন 5:00 বেরোই আমার অফিস থেকে, অন্য অফিসে কিছু ফাইল, কিছু কাগজপত্র, দরকারি কিছু কাগজপত্র আমি ড্রপ করি, করে আমি ফিরে আসি নিজের বাড়িতে, ফেরার উদ্দেশ্যে রওনা হই। এবং অন্য যে অফিসটায় আমি ড্রপ করেছিলাম কাগজটা, সেখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে মোটামুটি 30-40 মিনিট, এতটা পথ। আমি 40 মিনিট গাড়ি চালাই, বাইক চালাই, বাইক চালিয়ে নিজের বাড়িতে ঢুকতে যাব, এমন সময় বাইকটা, মানে ঠিক 40 মিনিট ডিউরেশন চালানোর পরে বাইকটা যখন বন্ধ করি, আমি দেখি আমি ঠিক মায়ঙের মাঝখানে দাঁড়িয়ে আছি। মানে আমি জানিও না যে আমি কখন বাইকটা আমার, মানে নিজের বাড়িতে না এসে সেই রাস্তায় চলে গেছে। ঠিক 40 মিনিটই লাগে ড্রাইভ করতে করতে বাইক নিয়ে, আঁকা বাঁকা পথ ধরে আমি একদম সেই পয়েন্টে চলে গেছি যেখানে সেই পুজোটা হয়েছিল। তারপরে বাড়িতে, তারপরে দেখি যে অন্য জায়গায় এসেছি, আবার বাড়িতে আসি। সেদিনকে আমার, আমি যার বাড়িতে থাকি তিনিও খুব চিন্তিত হয়ে গেছিলেন যে শুভ তো এত লেট করে না, আজকে কেন লেট হচ্ছে, এরকম হয়েছে একদিন হয়েছে। তারপরে কদিন বাদে আবার এরকম একটা ইনসিডেন্টে আমি কোথাও একটা বেরিয়েছিলাম, ফিরবো হয়তো সন্ধে হয়ে যাবে 6-7 নাগাদ,
বাড়ি ফিরতে ফিরতে 6:30-7 হয়ে যাবে। 6:30-7 সময় সেই পয়েন্টে যখন আমার বাড়ি থাকার কথা, আমি দেখছি আমি আবার সেই রাস্তায় গিয়ে এবং সেই পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখানটায়, যেখান থেকে আমরা উঠে চলে এসেছিলাম। আমি দাঁড়িয়ে আছি এবং এটা মানে আমি কখন ওই রাস্তায় চলে যাচ্ছি, আমাকে ডাকছে না টানছে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু আমি আমার যাওয়ার কথা ডান দিকে আমি চলে যাচ্ছি, বাঁ দিকে দিয়ে একদম সেই পয়েন্টে চলে যাচ্ছি। এরকম 2-3 হওয়ার পরে আমি একটু চিন্তায় পড়ি এবং চিন্তায় পড়ে আমি ভাবি যে আমার বাদ বাকি যে বন্ধুরা আছে তাদের সঙ্গে একটু কথা বলা যাক এই নিয়ে। তা আমি কথা বলি, প্রথমে আমি কন্ট্যাক্ট করি আমার মতনই একজন যে নভিস ছিল সেই বন্ধুটিকে এবং বলি যে ভাই একটা এরকম প্রবলেম হচ্ছে যে আমি নিজেকে বারবার আই ফাইন্ড মাই সেলফ ইন দ্যাট স্পট, ওই জায়গাটাতেই খুঁজে পাই নিজেকে। সে অদ্ভুতভাবে আমাকে বলে যে তাই না, এই কদিন আগে আমি একটা অমুক জায়গায় যাচ্ছিলাম, আমার মামার বাড়ি না জ্যাঠার বাড়ি যাচ্ছিলাম, ও কোথাও একটা যাচ্ছিল, বলছে যে আমি সেখানে না গিয়ে আমি ওই মায়ের রাস্তায় চলে গেছি। তো আমিও রীতিমতো শকড হয়ে যাই যে এইটা যেটা আমার সঙ্গে ইনসিডেন্টটা ঘটলো সেটা ওর সঙ্গেও ঘটেছে এবং আমরা মানে কেউ তার আগে নিজেদের মধ্যে এই নিয়ে চর্চা করিনি, ও 2-3 চলে গেছে তার মধ্যে, আমিও গেছি, আমি যখন বলছি তখনও আমার কাছে ওপেন আপ করছে বিষয়টা নিয়ে। তো রীতিমতো চিন্তায় পড়ি আমরা, চিন্তায় পড়ে আমাদের যিনি জ্যোতিষ চর্চা যিনি করেন তাকে আমি কথাটা বললাম যে এইরকম ব্যাপার হচ্ছে, আমরা মাঝে মধ্যেই পথ ভুলে ওই পথে চলে যাচ্ছি। তো তিনি বললেন যে আমরা জিজ্ঞেস করলাম আপনার সঙ্গে এরকম হয়েছে, বলে না তার হয়নি, তার এরকম কিছু হয়নি, তার এবং আরও যারা দুজন ছিলেন সেই তো তাদের 3 কারোর হয়নি, আমাদের দুজনেরই এরকম হচ্ছে, আমরা 2 চলে যাচ্ছি ভুলভাল করে। তো তারপরে উনি বললেন যে একবার ওখানে গিয়ে কথা বলে আয়, আমরাও যাচ্ছি সাথে, সবাই মিলে চ একবার গিয়ে কথা বলে আসি। তো আমরা যথারীতি যাই এবং তারপরে গিয়ে আমরা ওই মিস্টার ডেকার সঙ্গে আলোচনা করতে বসি এবং আমরা জানাই যে সবাই মিলেই জানাই যে আমাদের এই 5 মধ্যে 2 ক্যান্ডিডেটের এরকম হচ্ছে যারা আপনার এই জায়গায় ফিরে ফিরে চলে আসছে, যাদের আসার কথা নয়। তখন উনি প্রশ্ন করেন যে হ্যাঁ যখন আমরা 3:45 নাগাদ আমরা যখন পুজোটা শেষ করেছিলাম উঠে আপনাদেরকে দেখতে পাইনি, তা আপনারা কোথায় ছিলেন? আমরা বলেছি যে আমরা এরকম বেরিয়ে গেছি ওখান থেকে, আমাদের ভালো লাগছিল না অনেকক্ষণ দেখেছি আর পুজো দেখতে ইচ্ছে করছে না, বেরিয়ে গেছি। প্রচণ্ড বকাবকি করলেন, প্রচণ্ড বকাবকি করলেন এবং বকাবকি করে আমাকে এবং ওই ছেলেটিকে বললেন যে তোমাদের আমাদের যা রাশিগণ যাই হোক, সে যাই হোক, এক্স ওয়াই জেড যাই হোক, বলছে তোমাদের দুজনেরই সেম, সত্যিই তাই আমাদের দুজনের সেম, এবং বলছে যে তোমাদের এই প্রক্রিয়াটার মাঝখান থেকে উঠে যাওয়াটা ঠিক হয়নি, কারণ ওখানে কোনো ম্যাজিক তোমরা দেখতে পাবে না, ওখানে কেউ আসবে উঠে বসবে, কেউ কারোর গলায় কথা বলবে, আমরা বলেছিলাম এগুলো যে আমরা এসব কিছু দেখতে পাচ্ছিলাম না, আমাদের ভালো লাগছিল না। উনি বললেন এসব কিচ্ছু হয় না, এটা একটা আধ্যাত্মিক যোগাযোগ হয় এবং আধ্যাত্মিক বা অতিজাগতিক অতি ভৌতিক যোগাযোগগুলো ওরকম হয় না সিনেমায় যেরকম দেখায় যে কোথাও কেউ কথা বলে উঠলো বা যে মৃতদেহের কথা বলার নেই তার মুখ নড়ে চলেছে বা কোনো মানুষ অন্য গলায় কথা বলছে 2-3 ভাষায় কথা বলছে, ওসব কিচ্ছু হয় না। এই যে অতিজাগতিক মিলনগুলো যেগুলো হয় সেগুলো অন্য কেউ ফিল করতে পারে না, এবং যদি সেই সময় কোনো প্রেজেন্স হয়, ধরুন যখন এরকম আহ্বান হচ্ছে কাউকে, সেই সময় যদি তারা মাঝপথে চলে এসছে এবং তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়, ওই যে 3:45-3:30 এই সময়টা ঠিক সূর্য ওঠার আগে আগে যখন পুজোটা শেষ করে, ওরা কী করে, যাদেরকে আহ্বান করেছে সেই শক্তিগুলোকে আবার ফিরে যেতে বলে, তাদের আবার তিরোধান হয়, আহ্বান তিরোধান দুটোই হতে হয়, না হলে তারা মাঝপথে আটকে যায় বলে আমাদেরকে খুব বকাবকি করেন। এবং আরও একটা জিনিস এছাড়া ঘটেছিল যেটা আমি বলিনি, যেটা আমি ওই ছেলেটির সঙ্গে আলোচনা করিনি, আলোচনা করলে হয়তো বেরোতো যে তারও হয়তো এরকম হয়েছে, সেটা হচ্ছে আমি যেখানে ভাড়া থাকতাম, মানে আসামে যখন থাকতাম যেখানে থাকতাম সেখানে আমি একটা মানে টেনেন্টস ছিল ওখানে সবাই, মানে ভাড়াটে ছিল প্রচুর, কিন্তু এরকম এরকম সময় এসছে যখন হয়তো গোটা ফ্লোরটায়
দুটো ফ্যামিলি ভাড়া থাকার কথা, কিন্তু যে কোনো সংযোগই হোক কেউ নেই সেই ফ্লোরে। এবং যিনি ভাড়াটে কাকু বলে ডাকতাম, খুব ভালো সম্পর্ক আমার তাঁর সঙ্গে, তিনিও ঘুরতে গেছেন। কাজেই কি হয়, গোটা তিনতলা বাড়িটায় আমি একা, একাই থাকছি, একাই ঘুমোচ্ছি, একাই খাচ্ছি। তো এইরকম হয়েছিল। এবং সেই সময় আমি ফিল করেছি কখনো কখনো রাতের বেলায় যে আমার ঘরের মধ্যে আমি যখন ঘুমোচ্ছি সে গভীর রাতের দিকে, ঘরের মধ্যে কেউ যেন ভেসে বেড়াচ্ছে, ঠিক আমার চারপাশে, আমার বিছানার চারপাশে কেউ যেন ভেসে বেড়াচ্ছে। এবং আমি যখন দেখার চেষ্টা করছি যে সে কে কে ভেসে বেড়াচ্ছে, আমি যখন চোখ খুলে দেখতে চেষ্টা করছি যে এটা কে, যে আমার আশেপাশে একটা প্রেজেন্স ফিল করাচ্ছে যে ভেসে বেড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে সেটা আমি, আমি নিজে, আমি নিজেই আমার ঘরের মধ্যে চারিদিকে ভেসে বেড়াচ্ছি। এবং তারপরে আমি আবার ফিল করছি যে আমি অ্যাকচুয়ালি চোখ খুলিনি, আমার চোখ বন্ধই আছে, আমি হয়তো ঘুমিয়ে ঘুমিয়েই দেখছি। সেই জন্যই আমি বললাম আজকে একটা মিথ্যে কথা বলবো, মিথ্যে সত্যি ভূতের গল্প বলবো, কারণ আমার মনে হয় এই মিথ্যেটা আমার মাথার তৈরি, আমার নিজের মস্তিষ্ক উদ্ধৃত। এরকম কিছু হয়তো ঘটেনি বা হয়তো ঘটেছে, তার আমার কাছে কোনো প্রমাণ নেই। আমার মনে হয়েছে এই কথাটা আমি কাউকে বলিনি, মানে ডেকাবাবুকেও বলিনি বা আমার সেই বন্ধুকেও বলিনি বা সেই জ্যোতিষ যিনি ছিলেন তাকেও বলিনি, ডক্টরকে বলিনি, যে এরকম আমি একটা দু একবার এরকম একটা ভিশন দেখেছি ওই ইনসিডেন্টটার পরে, যে কেউ একটা ভেসে বেড়াচ্ছে ঘরের মধ্যে, আমাকে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আমার মাথার পাশ দিয়ে, আমার আশপাশ দিয়ে ঘুরে যাচ্ছে। এবং আমি যখন দেখার চেষ্টা করছি সে কে, আমি দেখতে পাচ্ছি যে ওটা আমি, আমি যেন হাওয়ায় উড়ে উড়ে ভাসছি চারিদিকে। আর খানিকক্ষণ পরে আমি বুঝতে পারছি যে আমি অ্যাকচুয়ালি চোখ খুলিনি, আমার চোখ বন্ধই আছে, কিন্তু আমি এই ভিশনটা দেখতে পাচ্ছি। তো এগুলো, এই কথা আমি কাউকে বলিনি। অদ্ভুতভাবে আমাকে মিস্টার ডেকা বললেন, আমাকে বলেননি, মানে বললেন তোমাদের দুজনের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে, মানে আমি আর আমার বন্ধু, তোমাদের দুজনের মধ্যে কেউ কি অনুভব করেছো এরকম যে তুমি ভাসমান? এইটুকুনি কথা বলেছে, আর কিছু বলেনি। তুমি ভাসমান, কেউ আর ডিটেলেও উনি বলেননি, কিন্তু তুমি ভাসমানটা শুনে আমার খুব ভয় লেগেছে, যে আমি ভাসমান, আমি এটা তো ফিল করেছি, এই লোকটা এই কথাটা বললো কী করে? কিন্তু আমি তখনও বলিনি যে হ্যাঁ আমি ফিল করেছি বা কিছু একটা, সবাই হাসবে বা কিছু করবে, যে কারণেই হোক আমি চুপ করে গেছি। উনি বোধহয় কিছু টের পেয়েছিলেন, এবং টের পেয়ে উনি কিছু বলেননি তারপরে, কিন্তু আমাকে বললেন যে যাকে আহ্বান করা হয়েছিল তাকে তিরোধান করার আগেই তোমরা যে মাঝখান থেকে চলে গেছো তার ফল তোমরা পাচ্ছ, এবং এটা তোমাদেরকে কাটিয়ে উঠবার জন্য দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে শিবের রুদ্রাক্ষ গলায় রাখতে হবে অ্যাটলিস্ট 1 মান্থ, এক মাস রাখতেই হবে। এবং উনি একটি এইটা দিলেন তাবিজটি, এর মধ্যে শিবেরই, ভোলেনাথেরই আমাদের মন্ত্রপুত কিছু বীজ আছে, এবং উনি বললেন যে এটা তোমাদেরকে পড়ে রাখতে হবে। এটাও এক মাসই পড়তে বলেছিলেন, কিন্তু আমি, আমার এতই ভয় লেগেছিল, আমি কিন্তু অ্যাকচুয়ালি খুব ভীতু মানুষ, কিন্তু আমি ভয়টা ফেস করার সাহসটা রাখি, এইটুকুনি জাস্ট, আর কি যেন আদতে আমি অত্যন্ত ভীতু। তো এইটা আমি এখনও ছাড়িনি, এটা পড়ে আছি। রুদ্রাক্ষটিও আমি ছাড়িনি, ওটা আমি মাঝে মধ্যে খুলে রেখে দিই, সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় মাঝে মধ্যেই। তো এক মাস আমি টানা পড়েছি, তারপরে আমি খুলে মাঝে মধ্যে, এখন যেমন খোলা আছে, তো খুব ভালো রুদ্রাক্ষের পাওয়ার, মানে ইট ইজ সো পাওয়ারফুল, আমি ওটা ফিল করি ওই দুটো পড়ার পরে, যে ঠিক একটা অদ্ভুত চেঞ্জ ফিল করি নিজের মধ্যে, আমি আরও অ্যালার্ট হয়ে যাই। আগে যেটা আমি ছিলাম না, আমি অ্যালার্ট ছিলাম না, প্রচণ্ড অ্যালার্ট হয়ে যাই। এবং রাত্রিবেলায় আমি যদি একাও ঘুমাই, ওই সেই মানে সেই টাইমে একাও যদি ঘুমাতাম, তো আমি আর কিছু ফিল করতাম না, আর নিজের শরীরটা খুব হালকা লাগতো, ঘুমটাও ভালো হতো। কিন্তু ঘুমের মধ্যে আমি আর কিছু ওম নম শিবায় জপ করে নিয়ে ঘুমিয়ে পড়তাম, কিছু ফিল করতে পারতাম না সেরকম একটা, ওই দুটো জিনিস পরিধান করার পরে। তাই আমার মনে হয়েছে যে
দিস শুড কাম টু অ্যান এন্ড, আমার এটা এন্ড করা দরকার, এবং এই যে আমার জিঘাংসা, ঠিক বললাম, জিঘাংসা মানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা না, জিজ্ঞাসা, জিজ্ঞাসা মানে জানবার ইচ্ছা, এই যে আমার জিজ্ঞাসা যে আমি জানবো এখানে আছে কি না, কী জিনিস এটা, এটা আমি ত্যাগ দিলাম এবং নর্মাল লাইফ লিড করা স্টার্ট করলাম। আর আমি মায়ংমুখও কোনো দিনও হইনি, ভূতের গল্পও আমি আর খুব একটা শুনি না বলি না, অনেক দিন পজ দিয়েছিলাম যার জন্য এই বিরতিটাও ঘটে, আমি জানি না, আশা করছি আর হয়তো কখনো ভূত দেখবো না বা ওরকম কিছু ফিল করবো না, নিজে নিজেই মিথ্যে, নিজের মাথার মিথ্যেতে নিজে আটকে যাব না আশা করছি, এরকম যদি কখনো হয় তাহলে আমি আবার জানাবো। আচ্ছা, রুদ্রাক্ষে কি হয় দাদা? রুদ্রাক্ষে অনেক কিছু হয়, রুদ্রাক্ষ খুবই পাওয়ারফুল জিনিস, কারণ পৃথিবীতে ভগবানের যদি কোনো ছোঁয়া থাকে তাহলে সেটা রুদ্রাক্ষ, এটা এটা আমি মানি, এটার ফলটা তো আমি নিজে হাতে নাতেই পেয়েছি। কিন্তু সত্যি কথা, যে কোনো রিলিজিয়ান, প্রত্যেক হিন্দুইজম, ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, সব রিলিজিয়ানের তাদের মতামত আছে কোনটা ভগবানের, কোনটা কোনটা ভগবানের নয়, কিন্তু আমার মনে হয় যদি এই পৃথিবীতে, পৃথিবীর বুকে ভগবানের কোনো পার্ট আছে তবে সেটা রুদ্রাক্ষ, অন্য কিছু নয়। কারণ শিবের চোখের জল থেকে সেই গাছের উৎপত্তি হয় এবং তার ফলগুলো যেগুলো, সেই ফলগুলো কিন্তু, এই রুদ্রাক্ষ কিন্তু প্রচুর নকলও পাওয়া যায়। কাজেই রুদ্রাক্ষ শুনেই পট করে রুদ্রাক্ষ কিনে নিয়ে কেউ পড়বেন না, পড়তে গেলে নিজে যাচাই করে নিয়ে পড়বেন, খুব ভালো ফল দেয়। হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় জাপ করাটাও খুব দরকার, কিন্তু মহামৃত্যুঞ্জয় জাপের মানে এবং কারণটা কিন্তু আলাদা। মহামৃত্যুঞ্জয় জাপটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইফ সাইকেল থেকে বেরিয়ে যাওয়ার মন্ত্র, যেটা মৃত্যুর মোক্ষী, মানে মৃত্যু থেকে মোক্ষের পথের দিকে এগিয়ে যাওয়া, সেটা হলো মহামৃত্যুঞ্জয় জন্ম গল্প।